कैमरा मैन। मैं फिर से एक बार अनुरोध कर रहा हूं, शीघ्र ही रिपोर्ट करें। मंत्री महोदय का आगमन बहुत शीघ्र होने जा रहा दो व्यक्तियों के बीच में, दो आदमी के बीच में कम से कम 2 से 3 कदम की दूरी अवश्य होनी चाहिए। मास्क या समय मांग है, जरूरी है एहतियात के तौर पर। समय की मांग, आप जैसा कि देख रहे हैं गाड़ियों का काफिला मंत्री महोदय के साथ जो अमूमन होता है, एक फोरम है, एक परिपाटी है, सोशल डिस्टेंसिंग जो जगह है, नजदीक होने की कोई आवश्यकता नहीं है। मैं जी एम सर से जी एम सर चेयरमैन सर डेवलपमेंट की पार्टी जो है एटी ट्रांजेक्शन अस्सी सर दो शब्द आपके हैं। আনন্দ সেবামূলক কাজ অনুষ্ঠান করা যায়নি।
আমি মনে করি যে আমাদের যে অর্থনীত আধ্যাত্মিক চেতনা আছে, আমাদের যে নিজেদের উন্নততা প্রাপ্তি বলুন, মানসিক শান্তি বলুন, ভালোবাসা বলুন, এটা যে যার ধর্মে পালনের মধ্য দিয়ে করে। এবং আমাদের হলদিয়া শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা একটা ঐতিহ্যমণ্ডিত বৃহৎ অনুষ্ঠান। এখানে প্রত্যেক বছরের পর বছর ধরে নানাভাবে অনুষ্ঠান হয়, প্রচুর মানুষজন আসে। তো এবারে আমাদের যে বৈশ্বিক মহামারী প্যান্ডামিক, যার হাত থেকে হলদিয়া থেকে নিউ ইয়র্ক, একেবারে বেজিং থেকে কলকাতা, দিল্লি থেকে কাশ্মীর, কেউ বাদ যায়নি, গোটা পৃথিবী আক্রান্ত হচ্ছে। স্বাভাবিকভাবে সেই আয়োজন, সেই উৎসাহ, লোকের সমাগম কোনটাই করা যায়নি। তবু আমি জনগণকে ধন্যবাদ জানাবো, প্রত্যেকের মুখে শারীরিক দূরত্ব, স্যানিটাইজার অর্থাৎ স্যানিটাইজিং করে কোভিড হেলথ প্রোটোকল মেনে তারা এই সুন্দর আয়োজন করেছেন। আমি আমাদের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো, স্থানীয় কাউন্সিলর জনপ্রতিনিধিদের ধন্যবাদ জানাবো, আমার আধিকারিক কর্মচারী শ্রমিকবৃন্দ এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে পেট্রোকেমিক্যালের সঙ্গে দেখা প্রশাসনের সবাইকে, মিডিয়ার বন্ধুদের শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাবো। আমি শুধু একটা কথা আমি শেষ করব, আমাদের ভগবানের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ, মানব সভ্যতা। আমরা এত এই পরিস্থিতির মধ্য দিয়েও ক্ষুদ্র পরিসর হলেও সৃষ্টি এবং কর্মের দেবতা শ্রী শ্রী বিশ্বকর্মা পুজোর আরাধনায় যুক্ত হয়েছে এই কারণে। কারণ আমরা মনে করি সবাইকে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজোর অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, নমস্কার জানাই, সালাম জানাই। মিস্টার সামন্ত আছেন এবং তার পুরো ম্যানেজমেন্টের টিম যারা টাটার পক্ষ থেকে এই ইউনিটটাকে হ্যান্ডেল করছেন গত কয়েক বছর ধরে, লাভজনক সংস্থায় পরিণত করেছেন এবং তাদের কার্গো হ্যান্ডলিং এর পরিমাণ অনেক বাড়িয়েছেন এবং তারা জাতীয় স্তরে বিভিন্ন সময় পুরস্কৃত হয়েছেন টিআইএমএল কর্তৃপক্ষ, তাদেরকে প্রথমেই আমি ধন্যবাদ জানাব। বিশেষ করে ধন্যবাদ জানাব যে তারা প্রত্যেক বছর সিএসআরে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে অনেক ভালো ভালো কাজ করেন এবং আপনারা হলদিয়া হসপিটালে শিশু বিভাগটা দেখবেন, আমাদের নবজাতক শিশুদের যে বিভাগটা,
শুনলে খুশি হবেন, প্রায় 40 লক্ষ টাকা খরচ করে টিআইএমএল কিন্তু এই শিশু বিভাগটা হলদিয়ার মানুষকে উপহার দিয়েছে। এর থেকে ভালো কাজ আর হতে পারে না। আমাদের রেকমেন্ডেশনে অনেক প্রতিষ্ঠানকে অ্যাম্বুলেন্স দিয়েছেন এবং এবারেও এই যে প্যান্ডামিক সেখানে আমরা আইসোলেশন বেড চেয়েছিলাম, ফিভার বেড, সবাই পোর্ট থেকে শুরু করে সবাই প্রায় 920টা বেড বড়মা কোভিড হসপিটাল, চণ্ডীপুর কোভিড হসপিটাল, আমাদের হলদিয়াতে লজিস্টিকের যে হোম আইসোলেশন বা কোয়ারেন্টাইন সেন্টার বা কাঁথি আয়ুর্বেদ কলেজ, সঞ্জীবনী, বিভিন্ন জায়গায় এই ফিভার ওয়ার্ডের বেডগুলো আমরা দিয়েছি বা প্রাইমারি হেলথ সেন্টারগুলোতেও দিয়েছি। নানাভাবে এই যে কোভিড যুদ্ধ তাতেও তাদের ভূমিকা আছে, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আমার প্রিয় শ্রমিক, কর্মচারী, মিডিয়ার বন্ধু, প্রশাসনের লোকজন, আমাদের জানি আমাদের অনেক রকম সে আনন্দ নেই। আমি হলদিয়াতে বিশ্বকর্মা পুজোর সঙ্গে 2008 সাল থেকে যুক্ত, তখন আমি দক্ষিণঘাটের এমএলএ, 9 সালে আমি এমপি হই। আমি আগের দিন 20-22টা আর পুজোর দিন সকালবেলা রেণুকা সুগার থেকে শুরু করে আইওসি, শুধু অনুষ্ঠান ফিতা কাটা নয়, প্রদীপ জ্বালানো নয়, বক্তৃতা করা নয়, গত বছর আমার অনুরোধে বিভিন্ন পুজো কমিটি 1.5 কোটি টাকার সোশ্যাল ওয়েলফেয়ার ওয়ার্ক করেছে। রিক্সা পুলারদের রেনকোট থেকে শুরু করে ছোট ছোট বাচ্চাদের স্কুল ব্যাগ থেকে ছাতা থেকে আমাদের দিব্যাঙ্গদের হুইল চেয়ার থেকে হাঁটার স্টিক থেকে কানে শোনার শ্রবণ যন্ত্র থেকে মৃত শ্রমিক পরিবারকে অর্থ সাহায্য থেকে নানা ধরনের ওয়েলফেয়ার, আমাদের যে বিভিন্ন বস্তি এলাকাগুলো আছে স্ল্যাম পকেট, রানীচক থেকে পাতিখালি অবধি, তাদের বাড়ির ছেলে মেয়েদের পড়ার জন্য সোলার ল্যাম্প থেকে টেবিল ফ্যান থেকে নানা ধরনের এই উৎসবের মতো হলদিয়াতে আমরা গত বছরও করতে পেরেছি। এবারে খারাপ লাগছে, সেই পরিবেশ নেই এবং আমি শ্যামলবাবুর সঙ্গে একমত যে হেলথ প্রোটোকলের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। মানব সভ্যতা ঠিক থাকলে, আমরা সবাই সুস্থ থাকলে, আপনারা সবাই সুস্থ থাকলে আমরা আগের বছর আরো শতগুণ উৎসাহ বাড়িয়ে নিয়ে ভালো করে করতে পারব। এবং থ্যাঙ্কস টু আলমাইটি, আমরা ভগবান বলি, কেউ আল্লাহ বলেন, কেউ জেসাস বলেন, কেউ গুরু নানকজি বলেন, যে চোখে দেখেন না কেন, আমাদের এই জেলায় প্রায় 90 ভাগের বেশি মানুষকে সুস্থ করে আমরা বাড়ি পাঠাতে পেরেছি। আমাদের হোম কোয়ারেন্টাইনে কাঁথি আয়ুর্বেদ কলেজে 76 জন আছে, সঞ্জীবনীতে 8 জন আছে, চণ্ডীপুরে 50-এর মধ্যে আছে, বড়মাতে 76 জন মতো আছে এবং 1%-এর নিচে আমাদের জেলায় মৃত্যুর হার 1%-এর নিচে, এবং সেটাও হয়েছে মানুষের অজ্ঞতা বা কোমরবিটির কারণে। কারণ অনেকে গ্রামে 5-6 দিন ধরে জ্বর হয়েছে, টুকটাক ওষুধ খাইয়ে, প্যারাসিটামল এসব খাইয়ে যাইয়ে তারপরে 7-8 দিনের দিন নিয়ে আসছেন টেস্ট করা, তখন অলরেডি শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে, লাং ইনফেক্টেড হয়ে যাচ্ছে। এই কেস ছাড়া আমরা প্রথম জানতে পেরেছি, তাকে আমরা উদ্ধার করেছি, এখানে আপনারা দেখেছেন যে শঙ্করবাবু আইওসি রিটায়ার্ড এমপি মাখনবাবুর বাজারে আমরা সঙ্গে সঙ্গে পিক আপ করে নিয়েছি, এখানকার পুলিশ এসডিপিও এবং আইসি এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করেছে। রাত্রিবেলায় কদিন আগে আমাদের বামপন্থী গণসঙ্গীত গান তপনবাবু, রাত্রি 2টোর সময় কেউ অ্যাম্বুলেন্স পাওয়া যাবে না, আমাদের বন্ধুরা রাত্রিবেলা তুলে নিয়ে গিয়ে তমলুকে আইসোলেশন ওয়ার্ডে রেখে, আমরা দল মত বর্ণ দেখিনি, যে ফোন করেছে 2টো 2:30 আমরা ঝাঁপিয়ে পড়ি। আজকে এই উৎসবেও আমরা অনুষ্ঠানে আমি 3 জায়গায় গেছি, ধনশরীতে গেছি, এইচপিএলে গেছি, টিআইএমএলে গেছি এবং এখানে আসতে বাধ্য করেছে সমস্ত কন্টিনিউ 4 দিন ধরে গোটা 40-এ হোয়াটসঅ্যাপ ছাড়ার কোনো সুযোগ নেই। আমি এসেছি এই কারণে একটা বার্তা দিতে যে আমরা তো উপরওয়ালা সবচেয়ে মানে সুন্দর সৃষ্টিকে মানুষ,
যার মধ্যে হুস আছে তাকেই মানুষ বলা হয়। নইলে আমরা জঙ্গলে থাকতাম, আমরা এইভাবে সভ্য সমাজে থাকতাম না। আমাদের মধ্যে হুস আছে বলে আমাদের নামটা হচ্ছে মানুষ। সবসময় মানব সভ্যতা জিতেছে। যখন সার্স হয়েছে, যখন স্প্যানিশ ফ্লু হয়েছে, যখন ম্যালেরিয়া হয়েছে, ডেঙ্গু হয়েছে, প্লেগ হয়েছে অনেক আগে, তা আমি সবসময় ইবোলা হয়েছে, সবসময় আপনারা দেখবেন যে মানব সভ্যতা জয়যুক্ত হয়েছে। তাই আজকে বাবা বিশ্বকর্মা দেবের আশীর্বাদে আমরা আশা করব মানব সভ্যতায় জয়যুক্ত হবে এবং আমরা আমাদের বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান জয়যুক্ত হবে। সবাই ভালো থাকবেন, সবাইকে অভিনন্দন জানাবো। আর একটা কথা দুটো জায়গায় আমি বলিনি, এখানে বলব, সেটা হলো গোটা পৃথিবীর ভারতবর্ষের ইন্ডাস্ট্রি জোনগুলোর খবর আপনারা রাখুন। সবার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ইউটিউব খুললে ক্লিক করে দিলে আমাদের হরিয়ানার নওডা ইন্ডাস্ট্রিয়াল জোনে কি হচ্ছে, পুনে নাগপুরে কি হচ্ছে, চেন্নাইতে কি হচ্ছে, চণ্ডীগড়ে কি হচ্ছে, মথুরাতে কি হচ্ছে, পারাদ্বীপে কি হচ্ছে, সব পোরবন্দরে কি হচ্ছে পেয়ে যাবেন। সব জায়গায় দেখবেন এই প্যান্ডামিক লকডাউনের জন্য শ্রমিক ছাঁটাই হয়েছে, পুরো বেতন কেউ পায়নি। পয়সা মার জনতা কারফিউ 19 মে পর্যন্ত পূর্ণ লকডাউন ছিল, তারপরে পাটে 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 শিথিল হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, একমাত্র হলদিয়া আপনারা বাড়িতে থেকেছেন, পুরো টাকা বেতন পেয়েছেন, পুরো টাকা বেতন পেয়েছেন। একটা শ্রমিক দেখাতে পারবেন না হলদিয়াতে 22 মার্চ থেকে 19 মে লকডাউনের সময়, এমনকি হাউস রেন্ট, ট্রাভেল অ্যালাউন্স, যেখানে ক্যান্টিনে সাবসিডি নেই সেখানে ফুড অ্যালাউন্স, অনেকের পে স্লিপের মধ্যে থাকে। বহু জায়গায় আমি উদাহরণ দেবো, শুধু বেসিক দিয়ে ছেড়ে দিয়েছি, বাকি কিছু দেয়নি। তা আমরা হলদিয়াতে এটা করাতে পেরেছি এবং ম্যানেজমেন্টের সঙ্গে ঝগড়া করতে হয়নি। তারাও হ্যাঁ একটু এবছর লাভ কম করবো, আমার শ্রমিকরা ভালো থাকুক, তারা কিন্তু তাদের পুরো টাকা বেতনটাকে অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে 22 মার্চ থেকে 19 মে। এটা একটা ভালো জিনিস। আর ভালো জিনিস আর একটা হচ্ছে, একটা লোক ছাঁটাই হয়। এমনকি যারা সাপ্লাই লেবার যে কারখানাগুলোতে, সেই সাপ্লাই লেবার